আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো শুনেছো রাজস্থানে এমন এক মন্দির আছে যেখানে লুকিয়ে অপরাধীরা আসে এবং তারা হাত করা দিয়ে উঁচু করে যায়? চলো সেই কোথায় সেই মন্দির আছে এবং কি সেই মন্দিরের মাহাত্ম্য সব তোমার সাথে আলোচনা করব। পুরো ভিডিওটা প্রথমে অবশ্যই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব রাজস্থানের এক মন্দির, রাজস্থানের ভিলওয়াড়া ও চিতোরের সীমানায় অবস্থিত এক মন্দির। সেখানে দেবীতে হাত করা দিয়ে পুজো করে অপরাধীরা। সবার অলক্ষ্যে লুকিয়ে মন্দিরে অপরাধীরা আসে বলে এই মন্দিরের প্রচলিত বিশ্বাস। ভগবানের মন্দিরে এসে লোকে কত কিছু দিয়ে পুজো দেয়, ফুল, ফল, মিষ্টি, নতুন কাপড়, সোনা রূপা, কত কিছু দিয়ে পুজো দেওয়ার চল কিন্তু রয়েছে। কিন্তু হাত করা দিয়ে পুজো এমন কি কখনো তোমরা শুনেছো? আমি কিন্তু প্রথম শুনলাম আর ভীষণ অবাক লাগলো। আর সেই রকমই এক মন্দিরের কথা আজ তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, কোথায় সেই মন্দির, কি সেই মন্দিরের নিয়ম সব তোমাদেরকে ভিডিওতে আমি বলবো। তবে হ্যাঁ, সবে সবাই নয়, শুধুমাত্র অপরাধীরাই এই মন্দিরে আসে এবং এসে হাত করা দিয়ে পুজো দিয়ে যায়। রাজস্থানের যোগানিয়া মাতার মন্দির, রাজস্থানের চিতোরগড় ও ভিলওয়াড়া সীমানায় অবস্থিত এই যোগানিয়া মাতার মন্দির। এই মাতারানী দর্শন করতে গোটা রাজস্থান থেকে অগণিত ভক্ত আসে, অগণিত ভক্ত এই মন্দিরে এসে পুজো দিয়ে যায়। প্রাচীন এই মন্দিরের একটি বিশেষত্ব হলো যে এই দেবীর 64 রূপে দর্শন পাওয়া যায় একসঙ্গে। প্রচলিত বিশ্বাস অনুসারে এখানে মাতারানী অত্যন্ত জাগ্রত, তার কাছে যা প্রার্থনা করা হয় তিনি তার সব মনোবাসনা পূরণ করেন। এবার আসে হাত করা দিয়ে পুজোর কথায়। সাধারণ মানুষ এই মন্দিরে নারকেল ও ফুল নিবেদন করলেও অপরাধীরা এখানে হাত করা নিবেদন করে দেবীর পুজো দেয় বলে মনে করা হয়। যারা অপরাধমূলক কাজ করে, বিশেষ করে গাঁজা আফিমের চোরা কারবারের সঙ্গে যুক্ত, তারাই এই মন্দিরে এসে হাত করা দিয়ে পুজো দিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। জেল ফেরত আসামি, এমনকি জেল পালানো থেকে ফেরার পথে অপরাধীরাও এই মন্দিরে এসে হাত করা দিয়ে পুজো দেয়। তবে সবার সামনে দিয়ে এরা আসে না, গভীর রাতে বা একদম ভোরবেলায় যখন মন্দির পুরো ফাঁকা থাকে সেই সময় এই অপরাধীরা এখানে আসে। মন্দিরের এক পাশে ডাই হাতের